এই বইয়ের প্রচ্ছদের দিকে যদি আপনি তাকান আপনি অবাক হয়ে যাবেন। বইয়ের যে প্রচ্ছদ আছে, কভার আছে, আপনি দেখবেন মাদ্রাসার ইংরেজি বইয়ের ইংলিশ ফর টুডে এই বইয়ে গত বছরের প্রচ্ছদে ছেলে এবং মেয়ে ছিল, ছোট বাচ্চা ছেলে মেয়ে ছিল, ছেলের মাথায় টুপি এবং মেয়ের মাথায় ওড়না ছিল, মাদ্রাসার বই। অতএব শিক্ষার্থীদের মাথায় টুপি ওড়না থাকবে সেটাই তো স্বাভাবিক, এটা ছিল গত বছর। আর এই বছর সেই মাদ্রাসার বইয়ে প্রচ্ছদে ছেলে আছে, মেয়ে আছে, বাচ্চা আছে ঠিকই, কিন্তু বাচ্চাদের মাথায় ওড়না এবং টুপি সরায় ফেলা হয়েছে। এগুলো কিসের আলামত? এগুলো কি শেখানো হচ্ছে বাচ্চাদেরকে? মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে এর পশ্চাৎ যদি আপনি তাকান, লক্ষ্য রাখবেন সেখানে ময়ূর আছে, সেখানে জবা ফুল আছে, সেখানে পদ্ম ফুল আছে, সেখানে আরো এমন কিছু জিনিস আছে যেগুলো এদেশে কোনো মুসলমানদের কোনো পরিচয় তো বহন করেই না। জবার সাথে, পদ্ম ফুলের সাথে, ময়ূরের সাথে কোন দেশের বা এদেশের জাতীয় কোনো ফুল ফলের কোনো সম্পর্ক আছে? কিন্তু সেটাই আমরা দেখছি এই বইয়ে উল্লেখ করা আছে। এবং এই বইয়ে প্রায় শতাধিক ছবি আছে, 100 বেশি ছবি আছে। এই ছবিগুলোর মধ্যে কয়েক ডজন মন্দিরের ছবি আছে। এদেশে হিন্দুরা বসবাস করে, মন্দিরের ছবি থাকতে পারে তাদের সংস্কৃতির উল্লেখ অংশ হিসাবে, কিন্তু কয়েক ডজন মন্দিরের ছবি থাকলে কি হবে? সেখানে বহু দেব দেবী মূর্তি প্রতিমার ছবি থাকলে কি হবে? মসজিদের ছবি আছে মাত্র 3-4টা, বাইরে কম বেশি।